সামরিক বাহিনীর হস্তক্ষেপে পর্যদুস্ত থাইল্যান্ড অবশেষে পেল নতুন প্রধানমন্ত্রী পার্লামেন্ট সদস্যদের ভোটে শুক্রবার দেশটির একত্রিশতম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পেতংত্রান সিনাওয়াত্রা ফিউ থাই পার্টির দলীয় প্রধান শপথ নেয়ার মাধ্যমে গড়বেন দেশের সর্বকনিষ্ঠ সরকার প্রধান হবার ইতিহাস নৈতিকতা লঙ্ঘনের দায়ে বুধবার সাবেক প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনকে অপসারণ করেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত এরপর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে শ্রেথার স্থলাভিষিক্ত হিসেবে প্রস্তাব করা হয় পেতং পেতংতারণের নাম

সিনাওয়াত্রা পরিবারের চতুর্থ সদস্য হিসেবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন পেতংতান যদিও পরিবারের উত্তরসরীদের সরকার সামলানোর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় বাবা থাকসিনের সরকারকে দুহাজার ছয় সালে উৎখাত করে সামরিক বাহিনী বাবার বোন ইংলাক ও বনজামাই জামাই সরকার টিকতে পারেনি সাংবিধানিক আদালতের বিতর্কিত রায়ের কারণে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষে পারিবারিক হোটেল ব্যবসা সামলেছেন পেতংতার্ন দু সালে ফিউ থাই পার্টিতে যোগ দেয়ার দুই বছরের মাথায় দায়িত্ব পান দলীয় প্রধানের শপথ গ্রহণের মাধ্যমে থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হবার রেকর্ড গড়বেন পেতংতার্ন সিনাবত্রা এর আগে দু সালে দেশের প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন ইংলাক সিনাবত্রা বিশ্লেষকরা বলছেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেতংতার্নের প্রথম কাজ দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা তবে আশঙ্কা করা হচ্ছে সামরিক প্রভাবের কারণে রক্ষণশীলদের সঙ্গে ফিউথাই পার্টির জোট রাজনীতি নিজেদের মুঠোয় রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন এতে সাংবিধানিক আদালতের রায়ে সম্প্রতি নিষিদ্ধ হওয়া মুভ ফরওয়ার্ড পার্টি নতুন নাম পিপলস পার্টি হিসেবে কাজ শুরু করতে চাইলেও বিষয়টি তাদের জন্য আরও কঠিন হবে অন্যদিকে জোট সরকার ভাঙার শঙ্কায় রাষ্ট্রকাঠামো সংস্কারের পথে যেতেও পেতংতান দ্বিধায় থাকবেন বলে মত বিশ্লেষকদের নাফিয়া আরমান মনন এখন বিশ্ব